দোস্ত, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি তোরা অনেক মিস করব, কারণ তুই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার, আর অ্যাজ এ টিমমেট হিসেবে তুইও অনেক দারুণ একটা ছেলে। সো আল্লাহ তোর দ্রুত সুস্থতা কামনা করতেছি এবং তুই দ্রুত সুস্থ হয়ে আসবি। ইউ আর দ্য ফাইটার ম্যান, আল্লাহ ভরসা মামা। বাংলাদেশ দল ব্যস্ত এশিয়া কাপের অধুরা শিরোপার মিশনে, আর সে সময় ইংল্যান্ডে ছুরি কাচির নিচে পেসার এবাদত হোসেন। বদলে যাওয়া বাংলাদেশের পেস অ্যাটাকের বড় ভরসার নাম এবাদত। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় হাঁটুতে চোট পান জাতীয় দলের এই পেসার। ইঞ্জুরির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ও টিম ম্যানেজমেন্ট তাকে রেখেছিল 6 সপ্তাহের বিশ্রামে। এশিয়া কাপ দিয়েই ফেরার কথা ছিল তার, কিন্তু ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যেতে হয়েছে এবাদতকে। অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা অনুভব করায় এশিয়া কাপে খেলার ইচ্ছা বাদ দিতে হয়। 5 অক্টোবর শুরু হওয়া ভারত বিশ্বকাপের দলে এবাদত হোসেনকে পাওয়া নিয়ে শঙ্কা আগে থেকেই ছিল, সেই শঙ্কাই এবার সত্যি হলো। হাঁটুর ইঞ্জুরি এবাদত হোসেনকে এশিয়া কাপের পর এবার ছিটকে দিয়েছে বিশ্বকাপ থেকেও। ইঞ্জুরি থেকে মুক্তি পেতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবাদত। লক্ষ্য ছিল তার আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার, কিন্তু হাঁটুতে অস্ত্রোপচারের কারণে লম্বা সময়ের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেলেন তিনি। অস্ত্রোপচারের পর এবাদতকে 9 মাস থাকতে হবে বিশ্রামে, বাধ্যতামূলকভাবেই থাকতে হবে 22 গজ থেকে দূরে, আর সে কারণেই বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে গেল ডানহাতি এই পেসারের। এবাদতের শূন্যতায় হৃদয় ভেঙেছে বন্ধু তাসকিনের। লঙ্কাদ্বীপে বসে বন্ধুর জন্য দোয়া চেয়েছেন স্পিড স্টার। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি তোর অনেক মিস করব, কারণ তুই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলার, আর অ্যাজ এ টিমমেট হিসেবে তুইও অনেক দারুণ একটা ছেলে। সো আল্লাহ তোর দ্রুত সুস্থতা কামনা করতেছি এবং তুই দ্রুত সুস্থ হয়ে আসবি। ইউ আর দ্য ফাইটার ম্যান। প্রাথমিক অবস্থায় এবাদত সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ত্রোপচার না করানোর। বিশ্বকাপ খেলে তারপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত ছিল তার। এর আগ পর্যন্ত পুনর্বাসনের মাধ্যমে কমিয়ে আনতে চেয়েছিলেন ইঞ্জুরির প্রকটতা, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। পারভীন আক্তার, সময় সংবাদ।